গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আর কালকে যা ম্যাচ হলো, বাপরে বাপ, আমরা একদম প্রাইস ডিস্ট্রিবিউশন অবধি দেখেছি। কিন্তু গতকালের যে ব্লগটা দেখলেন ওটা একটু দেরিতেই পেয়েছেন, আর ওটায় পুরো ভিডিওটাই প্রায় নতুন টিভি থেকে করেছিলাম, খেলার ভিডিও স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো কিন্তু কপিরাইট দিয়ে দিয়েছিল, সেই কারণে ওটাকে আবার এডিট করে আপলোড করতে দেরি হয়ে গেছে। যাই হোক, এনজয় করেছি নতুন টিভিতে, ও দারুণ মজা। আর ওরকমভাবে মানে সাউথ আফ্রিকার মুখ থেকে খাবারটা ছিনিয়ে নেওয়ার মতো পুরো জেতাটা ইন্ডিয়া টিম হাসিল করে নিল, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা কেউ ভাবতে পারিনি যে এটা ইন্ডিয়া জিতবো, আমরা জিতবো। যাই হোক, তো এই কারণে কালকে রাত্রিবেলায় বলেছিলাম সবাইকে, যদি ইন্ডিয়া জেতে আমি তাহলে খাসির মাংসের ট্রিট দেবো। তো এখন যাচ্ছি থলি হাতে খাসির মাংস আনতে, আজকে হবে সানডে স্পেশাল খাসির মাংস একদম কষা কষা করে। চলুন, আজকে ভিডিও এখানে শুরু করলাম। আজকে একটু লেট হয়ে গেছে কারণ অনেক রাতে শুয়েছি কালকে, তারপর ইউরোর একটা খেলা ছিল ভালো, সেটা অল্প একটু দেখতে দেখতে তারপর ঘুমিয়ে পড়েছি। তো আজকে ওই জন্য উঠতে সব লেট, আস্তে আস্তে সব শুরু করছি। চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। চলে এসেছি দাদার দোকানে, আজি ওয়ান মিট শপে সামনের রাং নিচ্ছি, আজকে ভালো হবে তো, একদম এক নম্বর তো। তো গুড মর্নিং সবাইকে, কালকে আমার খিচুড়ি করাটা সার্থক হয়েছে, বলেছেন যে উদ্দেশ্যে আজকে ইন্ডিয়া খেলছিল জিত, যাতে জিতে যায়, তো জিতে তো গেছে, তো সেই জন্য আজকে সকাল সকাল গরম গরম লুচি আর ছোলার ডাল হচ্ছে টিফিনে, আর লাঞ্চের জন্য আছে মাটন। গোবল বাবা রেখে মাটন নিয়ে এসে হবে মাটন, গোনুবাবু লুচি খাওয়া কমবে, এখন গোবল বাবু বসেছে খেতে, এবার দেবো সবাইকে এক এক করে, আর তাদেরকে মাটনটা ম্যারিনেট করে দেবো। গরম গরম লুচি ভাজছি আর রাখছি, ও প্রচুর লুচি ভাজা হয়ে গেছে, তো এবার খেতে দিয়ে দিই। আর এই যে হচ্ছে ছোলার ডাল, আর এইখানে ম্যারিনেশন হবে, লাল লাল ঝাল ঝাল হবে। হ্যাঁ মা, কালকে খেলা তো লাস্টে দেখলে না, কি দারুণ খেলা হলো কালকে, খুব শরীরটা খারাপ বুঝতে পারছি। তারপর ঘুম ঘুম হয়েছে তো, ইন্ডিয়া তো জিতে গেল, অসাধারণ খেললো, আর তার জন্য আজকে তোমাদের জন্য আজকে মাটনের ব্যবস্থা করেছি, ঠিক আছে, মাটন নিয়ে চলে এসেছি। তো মা এখন পাট শাক বাচ্ছে, কি হবে মা পাট শাকে, পাট শাকের ডাল হবে। তো গোগলের চলছে লুচি আর ছোলার ডাল খাওয়া, ঠিক আছে। তো গোগল, কালকে ইন্ডিয়া জিতে গেল, দারুণ খেলা হলো, তাই আজকে মটন কষা আর সকালে লুচি আর ছোলার ডাল। আর এখন গোগল খেয়ে স্নান করে যাবে হচ্ছে আর্ট স্কুলে, তাই তো, ড্রয়িং স্কুলে, ঠিক আছে। আর এইখানে ছড়িয়ে ছিটিয়ে সংসার সাজিয়ে বসেছে। তো এই জাস্ট গোগলকে আর্ট স্কুলে দিয়ে আসলাম, বাইরে মেঘ মেঘ একটুখানি ছলো ছলো নয়ন হয়েছিল, যে মেঘ ডাকবে বাস পড়বে, এখন চল বাবা সামনের সপ্তাহে আবার রথের জন্য ছুটি থাকবে, আর পরীক্ষাও শুরু হচ্ছে কাল থেকে, তো আজকে একে চলে তো দেখাচ্ছি কী হচ্ছে রান্না। আর এ কি তুমি নীলিমাতি রান্না হয়ে গেছে? মাংসের জন্য আর রয়েছে পাট শাকের চাল আর চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, তাই তো। টিম ইন্ডিয়া যদি জানতে পারতো তাহলে আমাদের বাড়িতে এসে মাটন কষা খেয়ে যেত, তাই না? ওদের জন্য আমরা কত কিছু সেলিব্রেট করছি। টিফিন টিফিন হয়ে গেছে সবার, দুধলুক হয়েছে, দুধলুক না, সে যাওয়ার সময় বলছিল মানে এই মেঘ ঠেক দেখে অন্ধকার দেখে বলছিল যে একটু মুখটা একটু অফ অফ না মানে
মুখটা একটু কালো কালো হয়েছিল আর একটু চোখটা ছলছল করছিল, আমি তখন বলে টলে যে আমি আনবো, আসবো, মামা আসবে নিতে, তুমি ভেতরে থাকো, কোনো অসুবিধা। তারপর মধুদার সঙ্গে গল্প, কালকের খেলা নিয়ে গল্প, এই সেই হচ্ছিল, ওই জন্য দেরি হয়ে গেল আসতে। কি হে, রান্না হলো? আজকে কি খাবার পাবো? কোথায়? লাল লাল ঝালঝাল কষা, স্পেশাল হাজির মাটন, হাজি প্রিপেয়ার্ড বাই শাশ্বতী। ও পুরো লাল লাল ঝালঝাল তো ফুটছে তো পুরো একদম, কিন্তু আলু দেখা যাচ্ছে, মাটন কোথায়? আলুটা তুলে নিতে হবে, মাটন পাবে। এই দেখুন হাতের অবস্থা, এখানে চলছে আমাদের শোকেস গোছানো। আজকে রোববার ছুটি, সবাই মিলে পৌনে দুটো বাজে, স্নান টান হয়নি, এই কাজটা করছি যতটা সম্ভব গুছিয়ে নিই, কারণ কাল থেকে আমার কলেজ শুরু হয়ে যাবে, নানা কাজের চাপ চলে আসবে, পারবো না আজকে যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছি। তাই মাকে বললাম আজকে দেরি করো, ওদিকে মাটানো হচ্ছে, একটু দেরি করো, আজকে খেতে খেতে দেরি হোক কিন্তু কাজটা হোক যতটা সম্ভব। ভাইও আছে, এই যে এর মধ্যে দেখুন কত টুকিটাকি জিনিস চলছে, বাবাই গোছানো, বাবাই গোছাচ্ছে। এই জায়গাটা আমাদের পুরো অ্যাওয়ার্ড সেকশন হলো, এখানে আমাদের ফ্যামিলি করছি, গোছাতে দাও। ও এই তো সলিড পিস, এটা কি গোগলের জন্য? হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে নরম হয়েছে গোগলের জন্য দিয়ে, তারপর আমাদের জন্য একটু ঝাল ঝাল দেবে নাকি? কটা সিটি দিয়েছো? বেশি দিন, তিনটে দিয়েছি। কেমন হয়েছে বাবা মাটনটা? ভালো হয়েছে? তাড়াতাড়ি খেয়ে নাও। মা এসো, বাবা এসো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালোই খেলাম। আর একটা খেলা শেষ, আরেকটা খেলা শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গল ভার্সেস টালিগঞ্জ এফসির কলকাতা লীগের প্রথম ম্যাচ, তো এটাকে আমরা এনজয় করছি এখন খাওয়া দাওয়ার পরে। তো চলুন খেলাধুলা দেখি কি রেজাল্ট হয় বিকেলে। তো প্রথম গোল দিয়েছিল ইস্ট বেঙ্গল, অসাধারণ গোল। ফার্স্ট হাফে সেকেন্ড গোল, 2-0 এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। ইয়ে ইস, গোলকিপার এটা, আই লিগ খেলা গোলকিপারের এই যদি দশা হয়, চি 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 চি। গুড ইভিনিং সবাইকে। তো এখন আমি সব গুছিয়ে উঠেছি লোটে ফ্রাই করবো বলে, ভাই এসছে তো ভালোবাসে খেতে, এখন করা হবে লোটে ফ্রাই। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আমার ব্যাটার রেডি করা হয়ে গেছে এদিকে, আর এই আমার লোটে ম্যারিনেট করে দেবো বলে রেখে দিয়েছিলাম। কটা হবে দিদি মোটামুটি? তুমি তো একটা দোকান দিতে পারো, ভালো চলবে কিন্তু আমাদের ফুল গাছের গোড়া, গোগ্লু তোমার লোটে ফ্রাই। এই না, এখানে গোছগাছ চলছে এখন, ভাই শেষ ফিনিশিং এ আলাদা আলাদা করে সব করছে। এখানে আমাদের একটু লাইট দিতে হবে, তাই না? লাইট দিলে ভালো লাগবে। তো এই জায়গাটা আমাদের মোটামুটি সব প্রায় কমপ্লিট। ইমা কেমন খাচ্ছ লোটে ফ্রাই? ভালো হয়েছে? বাহ,
সবাই কেমন আছে? সুন্দর সুন্দর। আজকে সানডে, তাই বাড়িতে কয়েকজন এসেছিল, একটু গল্প গুজব হলো, আড্ডা হলো, রোটে ফ্রাই খাওয়া হলো। আর গুগল আর গুগলের মা বেরিয়েছিল একটু একটা নতুন রেনকোট কিনতে, কাল থেকে আবার ওর পরীক্ষা, আমার কলেজ, এই হচ্ছে ব্যাপার। যদিও ভাই কালকে আছে, ঘরের গোছগাছও চলছে, আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তো চলুন, আজকে আর বেশি ভিডিওটা এক্সটেন্ড করছি না, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না কালকে সকালবেলা কী অবস্থা থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।